বেল আইকনটা ক্লিক করতে হবে। করেছো তো? এবার তোমাদের বলি, এটা মেনলি আমার ছেলে বন্ধুদের জন্য। তাদের একটা সমস্যা হচ্ছে, ফেসবুকে যখন তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে কোনো গার্লফ্রেন্ডকে বা কোনো মেয়েকে, তারা বুঝে উঠতে পারছে না যে তারা সিঙ্গেল কি ম্যারিড। তারপরে তাদের সঙ্গে হয়তো বন্ধুত্ব বাড়লো বা কোনো রিলেশনশিপে তারা এলো, কিন্তু তারপর হয়তো দেখা গেল সে মেয়েটা ম্যারিড। তখন সেই ছেলেটার তো একদম খুব খারাপ লাগছে, তার মন টন খারাপ হয়ে গেছে। তো সেই জন্য তারা আমাকে জিজ্ঞাসা করছে যে তো কি করে চেনা যায় যে একটা মেয়ে সে সিঙ্গেল ইয়া ম্যারিড, এটা কি করে তারা আইডেন্টিফাই করবে। এটা কিন্তু সত্যি কথা মেজর প্রবলেম, কেন আজকালকার মেয়েরা কেউ সিঁদুর টিঁদুর পরে বলে আমার মনে হয় না, খুব কমই। আমরা ছোটবেলা থেকে যেমন আমাদের মা মাসিকে দেখে এসেছি একটা আলাদা গেটআপে, একটা আলাদা লুকসে, কিন্তু এখন সেটা খুব কমই দেখা যায়, রেয়ার। তো এটা কোনো মানে সন্দেহ নেই যে এতে যে তারা ম্যারিড কি সিঙ্গেল, এটা সত্যি আমরা নিজেরাই মেয়ে হয়ে মেয়েদের বুঝতে পারি না, তো ছেলেরা কি করে বুঝবে। আর ফটো দেখে তো একদমই চেনা যায় না। তো সেই কনফিউশন আমি দূর করার জন্য একটা কথা বলছি, আমি তোমাদের কিছু টিপস বলছি যেটা দেখে বা যেটা শুনে তোমরা বুঝতে পারবে যে সে ম্যারিড কি সিঙ্গেল। ফার্স্ট অফ অল, তুমি যে মেয়েটার সঙ্গে রিলেশনে রয়েছো বা যার সঙ্গে ফার্স্ট ডেটিং করতে গেছো, তখন ওয়াচ করবে তার হাতে ম্যারেজ রিং বা যেটা বলে যে ভালোবাসার পর তার বয়ফ্রেন্ড তাকে আদর করে একটা গিফট করলে, সেটা মেনলি রিং হয় যেটা আঙুলে পরে, সেটা দেখে নেবে যে সেই আঙুলে সেই রিংটা সে পড়েছে কিনা একটু লক্ষ্য করবে। এটা হয়ে থাকে, আজকাল দেখবে যে 3-4 মাস প্রেম করার পরে কিন্তু তার বয়ফ্রেন্ড মেয়েটাকে একটা রিং গিফট করে যাতে তাদের রিলেশনশিপটা আরো মজবুত হোক। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, তুমি একটু দেখবে, একটু লক্ষ্য করবে যে মেয়েটার হাতে সেই রিংটা আছে কিনা, তাহলে তুমি বুঝতে পারবে যে মেয়েটা সিঙ্গেল ইয়া ম্যারিড। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, কোনো মেয়ে যদি কোনো রিলেশনশিপে থাকে তাহলে দেখবে সে সবসময় ধরো তার হোয়াটসঅ্যাপ চেক করছে বা ফোনটা ঘাঁটাঘাঁটি করছে বা কোনো কল এসছে, সে হয়তো তোমাকে অ্যাভয়েড করে সে একটু উঠে গেল, ফোনটা নিয়ে বাইরে গেল, বললো আমি একটু আসছি কথা বলতে। যদি তার সেকেন্ড রিলেশন থেকে থাকে তাহলে দেখবে সে সবসময় তোমাকে কিছু হাইড করে ফোনটাকে রাখছে, তোমাকে হাইড করে কারোর সঙ্গে কথা বলছে বা চ্যাট করছে বা তোমাকে ফোনটা দিচ্ছে না, ঠিক আছে? এটা কিন্তু হয়ে থাকে, তুমি দেখে রাখবে, কেন আমি নিজেও দেখেছি, আমি মেয়ে হয়ে বলছি কথা। আর দেখবে সে সবসময় হয়তো পাসওয়ার্ড দিয়ে রাখছে, সেটা দিতেই পারে, সেটা হয়তো অন্য সেফটির জন্য, কিন্তু যদি সে সেকেন্ড রিলেশনশিপে থাকে এইটা এই ঘটনাটা তার সঙ্গে ঘটবে, তুমি দেখবে, সেটা ওয়াচ করবে, সেটা তুমি নিজেই বুঝতে পারবে, আমার বলার দরকার নেই। হলো এবার থার্ড পয়েন্ট হলো, মেয়েটা যখন দেখবে তোমার সঙ্গে কথা বলছে বা তোমার সঙ্গে বসে টাইম স্পেন্ড করছে, সে যদি দেখো এদিক ওদিক চলমান করছে বা এদিক ওদিক সমস্ত ছেলেদের দেখছে, তাহলে কিন্তু তুমি জানবে সে কিন্তু সিঙ্গেল, তাই না? কেন সে নিজের মনের মতো মানুষের খুঁজে পাওয়ার জন্য কিন্তু এদিক ওদিক দেখছে, লক্ষ্য রাখছে কোন ছেলে কিরকম, সেই ছেলে তাকে লুজ দিচ্ছে কিনা, এটা কিন্তু করবে। আর যদি সে ম্যারিড বা অন্য রিলেশনশিপে থাকে তাহলে কিন্তু দেখবে সে এদিক ওদিক দেখছে না, সে তোমার সাথে কথা বলছে বা তোমার কথার উপরই সে রয়েছে। এই 3টে পয়েন্ট যদি তুমি কেয়ার করো বা দেখো বা লক্ষ্য করো, আমার মনে হয় না তোমার চিনতে কোনো প্রবলেম হবে যে মেয়েকে সিঙ্গেল না ম্যারিড। আশা করছি তোমার আমার কথাগুলো বিশ্বাস করলে বা আমার কথাগুলো তোমার ভালো লাগলো। তো বসে না থেকে আজ থেকে এগুলো একটু নোটিস করো, আমার মনে হয় না নেক্সট টাইম তুমি ঠকবে না। আর আরেকটা কথা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার জন্য একটা লাইক, আর এটা শেয়ার করে দাও তোমার বন্ধুদের, যারাও তোমার মতো এই প্রবলেম
প্রবলেম ফেস করছে। ঠিক আছে, তাহলে আজকে আসি,